আল্লাহামদুলিল্লা আল্লাহামদুলিল্লা সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ মোহন আল্লাহর জন্ন জাল্লা চন্দ্র সূর্য বানাইলাম ওই আকাশটা বানাইছে এত সুন্দর করে ঘর বাড়ি বানাইছে আমার মায়েরা আমার বাজান গ হতাবরক তালা এত সুন্দর করে ঘর বাড়ি বানাইছেন ওই আল্লাহর প্রতি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার মায়েরা দুনিয়া কিচ্ছু না দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ বলবে ও মানুষ তোমরা বুঝতে পারো না এই দুনিয়ায় পাপ করতে করতে যখন মানুষের পাপ বেশি হয়ে যাবে আমার আল্লাহ বলবে দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করতে পারলা না আমার আল্লাহ বলবে ও শ্রাফিল তোমরা সিংহের মরে ফুৎকার মারো সঙ্গে সঙ্গে সিং ফুৎকার মারবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই দুনিয়ার ঘরবাড়ি বাড়ি যত ঘর বাড়ি আসে বাজান একটা ঘর বাড়িও থাকবে না সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবেন ইসরাফিল সিংগাই ফুৎকার মারবেন আমার মায়েরা আমার আল্লাহ বলবে ইসরাফিল দে আবার তুমি সিংহায় ফুৎকার মার আবার সিংগাই ফুৎকার মারবেন যত মানুষের ঘর দর ভাঙ্গে দুনিয়াটা ধ্বংস করিয়া মাটির তলে চড়িয়ে যাবেন আবার তারা মাটির তলে থেকে আস্তে আস্তে উঠবে। আস্তে আস্তে উঠিয়া আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে সোবাহান আল্লাহ আমার মায়েরা তাই পাঁচ শক্ত নামাজ পড়িব লাগিব স্বামীর সেবা করিব লাগিব স্বামীর তল জান্নাত আসেন সবাই নামাজ পড়বা আলহামদুলিল্লাহ আমার ভায়েরা এবং মায়েরা এই যে পাথর দেখতেছেন এই পাথরের বিষয় আমার আল্লাহ বলতেছেন যে আমি যদি কোরআন শরীফ যে পাহাড়ের উপর নাজল করতাম পাথর আল্লাহর ভয়ে খণ্ড খণ্ড হয়ে যাইত কিন্তু আমি কোরআন শরীফ পাথরের উপর নাজর করি নাই একমাত্র মানুষের উপরে আমার আল্লাহ কোরআন নাজর করলো তার বিষয় কোরআনের মধ্যে আছে বিসমিল্লাহি রহমানির রহিম লাউ আনজালনা হাজাল কুরআনান আলা জাবালিল লা রাইতাহু মিন খাশিয়াতিল্লাহি ওয়া তিলিকাল আমাদের বোহালেন না সে আল্লাহ হুময়া তা আমার আল্লাহ বলতেছেন বিশ্বর মানুষ এই কোরআন শরীফ বিষয়ে তোমরা বুঝতে পারো নাই এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের রূপে না করতাম পাহাড় খন্ড খন্ড হয়া ফাইটা ফাইটা যাই তো আল্লাহর ভয়ে জাহান নামের ভয়েন পাহাড় খন্ড খণ্ড হয়ে যায় তো জাহান নামের ভয়ে আল্লাহর ভয়েন কিন্তু মানুষের তোমরা আল্লাহকে না আল্লাহর ভয়ে পাহাড় পর্বত খণ্ড খন্ড হয়ে যায় জাহান নামের ভয়ে পাহাড় খন্ড খুণ্ড হয়ে যায় কিন্তু মানুষ আল্লাহ দিয়ে তোমরা ভয় করলা না আমার মায়েরা তাই এই পাহাড় পর্বত অঞ্চল কত মানুষ বসবাস করে আরে এই জায়গায় কত মানুষ ছিল বন্ধু তারা ভাঙ্গে চুরা পাহাড় থুয়ে চলে গেছে হাজার হাজার মানুষ এই পাহাড়ে ছিল বন্ধু এই মানুষগুলি আজকে নাই তারা দুনিয়া থেকে কোথায় বান কোথায় বাড়ি করেছেন আমায়রা দেখতেসা এই পাহাড়ে হাজার হাজার মানুষ ছিল কিন্তু আমি একটা মানুষও দেখতেছি না সমস্ত মানুষ বাড়িঘর ভাঙ্গেন তারা চলিয়া গেছে আমার মায়েরা ওই মতনই দুনিয়া থেকে কবরে যাইতে হবে বন্ধু একবার কবরের চিন্তা করে দেখো কবরের মধ্যে কেউ সঙ্গী হবে না একলা একলা কবরের মধ্যে থাকতে হবে আমার বন্ধুরে পাহাড় পর্বত এই যে ঘর বাড়ি দেখতে সাও এই ঘরবাড়ি বাড়ি ভাঙ্গা সুর ঘর বাড়ি মানুষ চলিয়া গেছেন এই মতন বাজান যেদিন তুমি কবরের মধ্যে চলে যাইবা তোমার একলা একলা কবরে থাকতে হবে কেউ তোমার সঙ্গী হবে না আমার বন্ধুরা আমার মায়েরা তাই পা শক্ত বাইন্দা নামাজ পড়বা স্বামীরে খুশি করবা মুখ দিয়া মিথ্যা কথা বলবা না আল্লাহর কাছে কান্দা কাটি করবা জীবনের গুণায় আল্লাহ মাফ করে দিবে আল্লাহ হম্মাল সাইয়া দেলানা মোহাম্মদ ওয়ালয়াল সাইয়া দেনা মাওলানা মোহাম্মদ নবীগত মার ভালো বাসাই জীবনের রে গুনাম নবীগত মার ভালো বাসাই জেবনে ঝড়ে যায় নবী গ তোমার প্রেম রে বলেন ওয়েসে করহনি যোবা নবী গামার প্রেমের রে বলেন ওয়েসে করহন যো বা